নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার ফ্যামিলি নতুন একটা ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আর একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে শিবরাত্রি বা শিব চতুর্দশী বলতে পারেন। এই ফুলগুলো কেন দেখাচ্ছি জানেন? খুব সুন্দর ফুটেছে আর রোদ পড়ে আরও সুন্দর লাগছে, আর অনেক বড় বড় গাঁদা ফুলও হয়েছে। কিন্তু পুজো দিতে যাব, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, তাই এই ফুলগুলো কয়েকটা তুলে নিয়েছি। একটু ঠাকুরের কাছে যাবো, তো তাই তো আপনাদের সঙ্গেও আমি ওই ঠাকুর কাছে যাব, মন্দিরের ছোটোখাটো জিনিসগুলো শেয়ার করব। দেখতে থাকুন, দেখা যাক কতটা কি করা যায়, কতটা আমি করতে পারি, মন্দিরে অ্যালাউ করে কি না সেটাও একটা ব্যাপার আছে, ওই জন্য আর কি। আর এইবার না, এই যে ফুলগুলো, এগুলো তো শীতকালের ফুল, এগুলো এবার আস্তে আস্তে ঝরে যাবে, কেন কি গ্রীষ্মকাল আসছে তো তাই জন্য। তো চলুন এবার আমরা বেরোবো, ঠিক আছে? এই যে রাস্তা, মন্দিরের রাস্তা, আমরা ধূপ সিঁদুর এইগুলো আর প্রদীপ এগুলো কিনে টিনে, তারপর একটু মিষ্টি কিনে তারপরে মন্দিরে যাব। এই যে এটা বেনে দোকান, চলুন মিষ্টি দোকানে যাই। আর এই যে মিষ্টি দোকানে এসেছি, একটু মিষ্টি টিষ্টি কিনবো, মিষ্টি টিষ্টি কিনে এবার একটু মন্দিরে যাব আর কি। মন্দিরে চলুন, মন্দিরটা দেখাবো, কত ভিড় হয়েছে দেখুন। দেখলেন, এটা হচ্ছে মন্দিরের একদম ঢোকার রাস্তা, ঠিক আছে? অনেক ভিড় আগেও ছিল, এখন একটু কম আছে। এরকম লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, আর ওই যে ওই দিক দিয়ে মেয়েগুলো আসছে দেখলেন, ওখান দিয়ে জল আনতে হচ্ছে, যারা জল দেবে। কুঁয়ো আছে বড় একটা, বিশাল বড় একটা কুঁয়ো আছে, সেখান থেকে জল ধরে তারপরে বাবার কাছে গিয়ে মাথায় ঢালতে হবে। এই হচ্ছে এখানকার। আর এখানে সব থেকে ভালো জিনিস হলো, এখানে না কোনো স্পেশাল কোনো ব্রাহ্মণ নেই, নিজেরাই পুজো করো। এই ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে, নিজের মন থেকে নিজে নিজে পুজো করো। আর সাইডে আসছে দেখলাম, হঠাৎ করে একটা ব্রাহ্মণ বসে আছে, তবে সে কিছুই বলছে না, এমনি জাস্ট সবাই যাতে হুড়োহুড়ি না করে সেই জন্যই আর কি। উনি কোনো মন্ত্রও পাঠ করছে না, কোনো কিছু করছেন না। আর এত ফুল, এত কিছুতে মোটামুটি বাবাকে আর ঠাকুরকে আর দেখা যাচ্ছে না, কোথায় যে শিবলিঙ্গ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। আর খুব ভিড় হয়েছিল জানেন, একজনের মুখেও একটু মাস্ক নেই, নিজেরটা তো আমি রেকর্ড করতে পারিনি, তাই পুজো হয়ে যেতে আমি রেকর্ড করলাম। আর এই যে ওইখান থেকে বেরিয়ে এলে এইখানে সামনে হনুমানজি আছেন, দারুণ না তাই না? কতজন এসে এখানে সিঁদুর দিচ্ছে, কতজন! আর এখানে তো বিহারীদের ভিড় বেশি। চলুন এবার যাওয়া যাক, আমাদের পুজো তো মোটামুটি শেষ। আর এখানে ধূপ ফেলার দেখুন জায়গাটা, চলুন এবার ফেরা যাক, অনেকই হলো। আর সবসময় আমি তো মোটামুটি ক্যামেরা করতে পারিনি, সেটা সম্ভব হয়ে ওঠেনি। মন দিয়ে পুজো করবো কখন, আর ক্যামেরা করবোই বা কখন। আর এখানে যাওয়ার সময় একটা না দেখবেন, এটাকে বলে পুলিশ লাইন পার্ক। যাওয়ার এই পুলিশ লাইন পার্কের পরে আবার একটা মন্দির আছে, ওখানে আমরা দিন, আমরা এর আগেরটাতেই দিয়েছি, ওটা কাছে হয়, এটা আর একটু দূরে। দেখো কত ফল উঠেছে। আর দেখি যেতে যেতে যদি কিছু মিষ্টি বা লুচি টুচি পাওয়া যায়, আজকে তো ভাত খেতে নেই বলে তাই। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এইটুকুই, এইটা হচ্ছে সেই মন্দির। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।